शारीरिक चाहिदा मेटानोर नाम जदि भालोबासा होतो ताहले प्रत्येकटा पतितालय होतो भालोबासार केंद्र। जदि स्तनेर स्पर्शे भालोबासा थाकतो ताहले प्रत्येकटा बेस्याई पेतो प्रेमिकार मर्यादा। पार्केर कोणे भालोबासा लुकानो थाके ना, प्रेमिकार देहेर स्पर्शे भालोबासा थाके ना। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট্ট ছোট্ট আবদারে। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছে জাগবে, তখন বুঝে নেবেন আপনি কখনো তাকে ভালোই বাসেননি। যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন, তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়, বরং তার পড়ালেখার কথা চিন্তা করে তাকে বারবার ফোন না করার নাম ভালোবাসা। প্রতিদিন খাওয়ার সময় হলে ফোন করে খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা। প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়, বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা। ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না, ভালোবাসা হয় গোপনে। নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়। দুজনের মনের কথা কখনোই তৃতীয় জন জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপন রাখার নাম ভালোবাসা। গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন। রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন। তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ। তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুজে বিশ্বাস করেন, তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা কখনো দেখানো যায় না, অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুক না কেন ভালোবাসি, যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃৎস্পন্দন না বাড়ায়,